বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে রাত্রে ইংরেজি সাহিত্যের উপরে একটা ভিডিও টিউটোরিয়াল দিব। এটা আমি অত্যন্ত বাছাই করে আমি অনলি বারোটা প্রশ্ন সেট করছি। খুব কপাল যদি খুব ভালো হয়, তার ভিতর এর ভিতর থেকে যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় 4-5টা আসতে পারে। আর কপাল যদি খুব খারাপ না হয় তাহলে মিনিমাম 2-3টা থাকবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি টোটাল ভিডিওর উপকারিতাটা পাবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমি আশা করি। কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আর লাইক শেয়ার এগুলোই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে তাহলে ভিডিও দিতে মন চায়। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এর প্রকৃত উপকারিতাটা আপনারা নিতে সক্ষম হবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দি গ্রেট শর্ট স্টোরি রাইটার ও হেনরি। ও হেনরির বিখ্যাত ছোট গল্পকার ও হেনরির পুরো নাম কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনসার হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। 2 নম্বরে হচ্ছে, দ্য গড অফ স্মল থিংস ইজ রিটেন বাই। দ্য গড অফ স্মল থিংস এই বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন অরুদ্রবতী রয়। 3 নম্বর আছে, হু ইজ কল দ্য পোয়েট অফ বিউটি। সৌন্দর্যের কবি বলা হয় কাকে? পোয়েট অফ বিউটি জন কিটস। 4 নম্বর আছে, হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার। প্রকৃতির কবি বলা হয় কাকে? প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ নেচার। 5 নম্বরে, হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ, মানে ট্রয়ের হেলেন নামে এক সুন্দরী মহিলা বাস করতেন, তিনি কার স্ত্রী ছিলেন? তিনি ছিলেন মেনিলাসের স্ত্রী। একটি গ্রীষের একটি পৌরাণিক কাহিনীর ভিতর কাহিনীর উপর ভিত্তি করে এটা লেখা, ট্রয়। 6 নম্বর আছে, আইডেন্টিফাই দ্য পোয়েট অফ দি ভার্স, মানে নিচের যে কবিতা অংশটুকু এটা কোন কবিটি লেখা? এটা হচ্ছে কবিতা অংশটা হচ্ছে, ভালো করে দেখবেন, আওয়ার সুইটেস্ট সং আর দোস দ্যাট টেল অফ স্যাডের থট। এটা নিয়মিত আসে, বারবার আসে, তো আপনিও বারবার দেখে ব্যাপারটা নিজের মনের ভিতরে আত্মস্থ করে নেবেন। এটার লেখক আছে পার্শিবিশি শেলি, সংক্ষেপে আমরা যেটাকে বলি, যাকে বলি পিবি শেলি। 7 নম্বরে হচ্ছে, দ্য পিরিয়ড ফ্রম এডি 1066 টু 1500 বা 1500 ইজ নোন অ্যাজ, এখানে বলছে যে 1066 থেকে 1500 খ্রিস্টাব্দে পর্যন্ত এটি ইংরেজি লিটারেচারের কোন যুগ? এটি হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ বলা হয় 1066 থেকে 1500 সাল পর্যন্ত। 8 নম্বরে হচ্ছে, ব্যালাড বলতে কী বোঝাবে? ব্যালাড কী? ব্যালাড হচ্ছে এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম, এক প্রকার ছোট বর্ণনামূলক কবিতা, সেটাকে বলা হয় ব্যালাড। 9 নম্বরে আছে, হু রোড বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লিখছেন এস টি কলরিজ। 10 নম্বরে আছে, হুইস ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার সোয়ান সং, একটু ভালো করে পড়েন, হুইস ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার সোয়ান সং। এখানে সোয়ান সং বলতে বোঝাইছে, এখানে সোয়ান সং যে জিনিসটা এটা একটু বুঝে রাখবেন, এটা বলতে বোঝাইছে শেষকর্ম বা শেষ কাজ। এখানে বলছে যে শেক্সপিয়ারের শেষ কাজ বা শেষকর্ম কোনটা? এটা হচ্ছে দ্য টেম্পেস্টই শেক্সপিয়ারের শেষ লেখা। 11 নম্বর আছে, গালিভার ট্রাভেলস ওয়াজ রিটেন বাই। গালিভার ট্রাভেলসটা লিখছে জোনাথন সুইফট। ভালো করে দেখেন, গালিভার ট্রাভেল লিখছে হচ্ছে জোনাথন সুইফট। 12-তে হচ্ছে, হু রোট প্যারাডাইস লস্ট, এটা কে লিখছে? প্যারাডাইস লস্টের লেখক আছে জন মিল্টন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে একটা অনুরোধ আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে আপনি এখান থেকে উপকৃত হন। আর একটা ব্যাপার আর একটা স্মরণ করে দিতে চাই, আমরা যে প্রশ্ন বা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এটা আমার রিসার্চ করা, এটা আমি দেখে কোনটা ইম্পর্টেন্ট। এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে সবচেয়ে কম দিয়ে মানে আপনাকে দিব আমি সবচেয়ে কম, বাদবে সবচেয়ে বেশি, এইভাবে এই এই সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালগুলো করা, যেন আপনারা এখান থেকে উপকৃত হন। আর এটাই শেষ পরীক্ষা না, বা এটাই কারো জন্য প্রথম, কারো জন্য শেষ না, অনেকের জন্য এটা প্রথম বা অনেকের জন্য এটা একেবারেই শেষ। দুই পক্ষ যারা, যাদের জন্য প্রথম আর যাদের জন্য শেষ, প্রথম যাদের জন্য তাদের তো আদের আরও সুযোগ আছে, এরপরে 20,000-এর মতো একটা সার্কুলার আসবে। আর যারা শেষ তারা ভালো করে পড়েন, আল্লাহ যেখানে রিজিক রাখছে আপনার সেখানে আপনি যাবেন, চেষ্টার কোনো ত্রুটি থাকার তার দরকার নেই। আজ এ পর্যন্তই।